জীবনের সঞ্চয় দেশের প্রতিরক্ষার জন্য দিলেন বায়ুসেনার এই প্রাক্তন কর্মী দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে এক কোটি আট লক্ষ টাকা তুলে দিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন এয়ারম্যান সিভিআর প্রসাদ সোমবার তিনি দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তারপর তার হাতে তুলে দেন সেই চেক এই দানের পর প্রসাদ বলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ছোট্ট সিপাহের জীবনের সমস্ত সঞ্চয় পেয়ে খুশি হয়েছেন রাজনাথ সিং চুহাত্তর বছরের সিবিআর প্রসাদ ভারতীয় বায়ুসেনার এয়ারম্যান পদে দীর্ঘ নয় বছর কাজ করেছেন রেল থেকে ভালো চাকরির অফার পেয়ে ছেড়ে দেন বায়ুসেনার কাজ কিন্তু রেলের সেই চাকরি শেষ শব্দে আর পাননি তিনি রেলের চাকরি না পেয়ে তিনি শুরু করেন পোলট্রি ফার্মের ব্যবসা সেই ব্যবসা শুরু করার পর তাকে আর হতাশ হতে হয়নি চাকরি ব্যবসা করে জীবনে যা সঞ্চয় করেছিলেন তিনি সেই টাকারই একটি অংশ তিনি তুলে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের হাতে পরিবারের সম্মতিতেই এই টাকা তিনি দান করেছিলেন বলে জানিয়েছেন এক সংবাদ সংস্থাকে প্রসাদ বলেছেন আমি আমার মেয়েকে সম্পত্তির দুই শতাংশ স্ত্রীকে এক শতাংশ দিয়েছি বাকি সাতানব্বই শতাংশ আমি সমাজের কাছে ফিরিয়ে দিতে চাই প্রসাদ জানিয়েছেন পাঁচ টাকা হাতে নিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি আজ তিনি প্রায় পঞ্চাশ একর জমির মালিক দেশের প্রতিরক্ষায় সাহায্য করার পাশাপাশি ছোটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস কমপ্লেক্স গড়তে চান তিনি তার স্বপ্ন পঞ্চাশ একর জমিতে তৈরি সেই স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসবে দেশের দেশের ভবিষ্যৎ অলিম্পিক্স তারকারা